পরপর 5 দিন ধরে দেশের সংক্রমিতের সংখ্যা 30,000-এর বেশি হলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনের প্রদত্ত পরিসংখ্যানে দেখা গেছে, গত 24 ঘন্টায় দেশে সংক্রমিত হয়েছেন 30,256 জন। ফলে করোনাকালে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,34,78,419। গত 24 ঘন্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন 295 জন। গোটা অতিমারী পর্বে মোট মৃত্যু হয়েছে 4,45,113 জনের। গত 24 ঘন্টায় দেশের সক্রিয় রোগী কমেছে 14,000-এর কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন 3,18,181 জন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।